হবিবুল্লাহ তালুকদার, এইবার প্রশ্ন হইলো বেমারি মানুষের বাড়িতে গিয়া কোরআন খতম করা যাইতেছে। বেমারি বাড়িতে কোরআন খতম করো বাস, কোরআনের ফজিলত আর কোরআনের বরকতে আল্লাহ বেমারি বেমারটি শিখা দিত, ভালা কথা বেমারি লেগে দোয়া করো কোয়া। আর বেমারি খাইয়া বেশ হই দোয়া দেখো, আল্লাহ নবী আলাইহিসসালামের হাদিস আছে, আল্লাহুম্মা রাব্বাল আজিম আন ইয়াশফিয়াক, হাদিস হইছে হে রব বড় জাত আইন ইয়াশফিয়াকা, তাইন আল্লাহ তোমার বেমার দিয়ে শিফা দেবে। বেমারির সাত বার ওখানে কইটা বেমারি তসল্লি এই বউ দোয়া ওখানে। দেখিল লস্কর ভাই প্রশ্ন হইল হিন্দু মানুষের ভিক্ষা দেওয়া যাইতেছে। দেখো ভাই নন মুসলমান কোন গরিব আছে এরা ভিক্ষা দেখো মুসলমান দে দিয়া যে সব হইব সহায় করিয়া নন মুসলমান দে দিয়া সব হইব। আমি কোন মুসলমান আমিলর গেছে গেছি, কবিরাজর গেছে গেছি গিয়া আমার সাইট লন না, বাদে আছে হিন্দুর গেছে গিয়া কিছু মানুষের আরাম হয়েছে, এখন তো জান বাসানি ফরজ। ও হিসাবে আপনি একবার মুসলমান হয়েছে গিয়া যদি দেখা যায় প্র্যাকটিক্যাল মানুষ ভালো হয়েছে আরাম পাইছেন আপনি পাইবা দিলে কোয়া দিছে তো দেখবা গিয়া কুফরি সিরকি বেদাতির কোনো আমল কইলে করবা না, ইসলামিক লাইনে যতক্ষণ আপনার জান বাসে ইমান বাসে আর হে তার কিতাব পর্ব করিয়া থাকবে আর কিতাব পর্ব মজবুর আপনি দেব। রেজুয়াল চৌধুরী ভাই প্রশ্ন হইল কোনো বাচ্চা সন্তান যদি বেমার হয় আর মান্নত করা হয় যে বাচ্চা সন্তান ভালো হইলে সিন্দি কর্ম বা যে কোনো একটা মান্নত করাই খাওয়ার চেষ্টা করবা না। আর ইন হামাইতে সময় বাউ পাও হারাইতা আর দোয়া পড়িতে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ওন বুঝন খুবুস খাবাইস ও যে খবিস বুথ ফেরত বা হাওয়া বা আমরা নেই কিছু ফুঙ্গ হই রে ওইটা খালি ও তার তখন গান্দা জাগা ওনা আমাইতে আল্লাহ নবী ওরা বাউ ফাও হারাও দোয়া পড়ো, বাউ ফাও ডাইন ফাও পার করো দুফরা নাকাল আলহামদুলিল্লাহ ইল্লাজি দোয়া করিয়া পারো তাহলে ওগুন থেকে তুমি বাঁচি লাই নতুবো ওগুন থেকে আপনার বেমার হইব ইলা বেমার হইব যে লাস্টে ডাক্তর ইদিকে পৌঁছি ভাই না ডাক্তরিও কমবো না ইদিকে কমবো এর লাগি আল্লাহ নবী তো উম্মতর হেদায়ত লাগি রহমত বনিয়া ইসলাম কুসি হইতরা টয়লেট হামাইতে ওলা হামাও ওলা দোয়া পড়ো ওগুন থেকে তুমি বাস পাই না তুমি কিন্তু তোমার হালাক করবা তুমি বুঝবে এটা না তুমি বুঝবে এটা তুমি তোমার হইছে। জমিল আহমদ ভাই প্রশ্ন হইল বাবা মা মারা গেলে ফটো উঠে গিয়ে রাখা যাইব না, বাবা মা মারা গেছে ফটো উঠে গিয়ে রাখবা না এটা দিবা না ভাই এটা বড় খারাপ। আলী হুসাইন ভাইয়ের প্রশ্ন হইল সরকারি কোনো অনুদান ফাইবার লাগিয়া অনুদান মসজিদের খামোর মধ্যে ব্যবহার করা যাইব, সরকারি কোনো অনুদান মসজিদের মেইন খামো লাগাইবা না, মসজিদ সহিত জায়গা মসজিদের মানা সহিত জায়গা ইকর খান মানাও কোয়া পাবলিকর পয়সা দিয়ে মানাও কোয়া বিল্ডিং না মানাইয়া আপনি আসাম টাইপ মানাও আসাম টাইপ না মানাইয়া বাস বৃদ্ধি কোনো মতে মানাও কোয়া কেন আপনার মাছ পড়তা আরও দিন তার পরে গার বা জমাতি মানে সেই জন্য মাছ পড়তো পালা জিনিস। বাকি মসজিদের আশপাশ হাল কুল আছে কুরকি আছে বরানি লাগে চেষ্টা রাস্তা মহল্লার পয়সা দিত এখান তো পারছই না তো এই পয়সা আপনি হারাইয়া বজ মোটামুটি খাম করো কা কিন্তু মেইন মসজিদ এখন আপনি হেফাজতে রাখো ওখান তো আমার আমার ফকটর হারি বেবা গরিব মিসকিন ও সারার পয়সা দিয়ে ওখানে বন্ধ ইনশাল্লাহ এখানে বড় ক্ষতি এর লাগি দেখা যায় বিভিন্ন জায়গা তো মুখে মসজিদ 10 কোটি টাকা দিয়ে বানাই দিয়েছে সরহার লাইনে 1 লাখ টাকা আইসে 10 লাখ টাকা আইসে মসজিদ বানাই দিবা মসজিদের দরবার সুটেন না ফিতনা যান না মানুষ হেদায়ত ফেতরা নাই মামলিয়া জামেলা সোলের মসজিদ মাঝখানে ফাটি গেছে ওয়াল কুলা ওখানে ফাটি গেছে টাইলস দেখা যায় উঠি গেছে ওইটা বড় খারাপ জিনিস আমরা দুনিয়া একটু প্রমাণ খাই। মামুন লস্কর ভাই প্রশ্ন হইল নামাজের মধ্যে খাপড়র যে আদ যেটা আতর খাপড়টা আটানি যাই গেছে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, এই আয়াতের সামনে রাখি মুফতি শফি সাহেব এক মাসলা হইরা যে আতলা লম্বা আছে আপনি ওলা আটাই দিছেন আটাই যদি নামাজ পড়ছেন তো নামাজ মুকু এই আয়াতের সামনে রাখি তাই কইরা ইলা পড়তা না নামাজ মুকু এর লাগি জেলা স্বাভাবিক খাপড় আছে ও খাপড় ওলা রইতো ওলা নামাজ হইতো। যদি খালাওয়ার আমার সুযোগ আছে এখন খালাইয়া নামাজ পড়া ফরজ আর দেখা গেছে ট্রেন ঘুরে গেছে খালা অবস্থার মধ্যে আমি তোলা বুঝব না আর যদি দেখা যায় খালাইয়া নামাজ পড়তে পারছি না আর নামাজের হাজার গেইলে কোনো গুঞ্জাইশ নাই তাহলে আমি সিটো বইয়া বইয়া আমি সাইড রাখাত নামাজও দুই রাখাত পড়িতাম
আর দুই রাকাত যোহর ফজর আর তিন রাকাত মাগরিব তাতো জাকাত হইতো ও নমাজ খান বইয়া বইয়া পড়ে দিতাম আর যেদিকে গালি করবো আমি ওদিকে তুলে ঘুরিতাম আর এই নমাজ যদি বইয়াও পড়ে দিয়েছি তে আমার আশি উপায় জাহান্নাম থাকি বাঁচি গেছি টাইমলি আল্লাহর কাছে আমি হাজিরি দিলেছি লাব্বাইক কইলেছি মৌলার সামনে দাঁড়াইছি আর গড় আওয়ার পরে নমাজ ফজা আদায় করতাম আর ওই সময় আমি খেয়াল নিতাম যেদিকে গালি করবো কিবলা দিব ওদিকে আমি পড়ে নিতাম ফরজ নমাজের মাধ্যমে আলী আকবর ভাই প্রশ্ন হইল স্ত্রী যদি শাশুড়ির সাথে ঝগড়া করে তর্ক করে স্বামীর জন্য করণীয় কি বিবিয়ে নিজের মাল লগে তর্ক বিতর্ক করে এখন বিবিরে আপনি বুঝব মারে আপনি বুঝব একজন নরম হইলে তো হইজা দশজন যদি একলগে গরম হয়ে যায় তে তো দুই ফাত্তর একলগে ঠাস বাড়িয়ে খাইলে আগুন উঠি যায় এক ফাত্তর যদি ঠান্ডা থাকে আর একটু গরম থাকে কোনো দয় না আর ষোলোই ভিতরে যত সময় হাঁটি আছে অত সময় আগুন ধরে না হালাকি পাঁচশো হাঁটি রইস অন্ত এই মামুলি এগু যদি বার করে দিস আর ষোলোর উপরে আপনি টাচ করে যদি লাগাই দিস তো এগিয়ে আগুন ধরে কিন্তু হাজারটা তো আগুন তো আগুন ধরে নিয়ে চুপ করে দিচ্ছে আপনি আপনার মারে গুজব করা যদি বিপি দেখা যায় জবান ধরা যে হরে বা দিল দিমাগ ঠিক নাই সরকস হিসাবে চলে জানিয়েন না কিনা তে মারে গুজব করে গিয়ে যে সময় চিন্তা মাতিব তুমি চুপ থাকি যাও কিতা হবে আর আর যদি দেখা যায় না বিবির দোষ নাই মার দোষ এইখান তো আপনি প্রকাশ করতে পারতাম না যে আপনার বিবিরে বুঝে পার যদি দেখা যায় দশজন সমান সে তো আপনি হরবাকিতে আপনি পরীক্ষা পড়ছেন দশজন যে বুঝে পা ওলাস জিন্দেগি চলোক সংসার চলোক তুলি বানা তালা হাতি বানা মারে ফালাইতে পারতা না বিবিরে ফালাইতে পারতা না হয়তো আওলাদও দুই সেটটা আছে এখন আপনার বুঝি বুঝি আপনার জিন্দেগি চালক এর মধ্যে ফায়দা ওখানে হইব আল্লাহ নবী আলাই ইসলামে ফরমাইতরা প্রতিষ্ঠা মনে প্রতিষ্ঠে খুঁজেছি ইয়াদ ইসলাম আতিয়ার আল্লাহ নবী আলাই ইসলামে ফরমাইতরা ইল অবস্থা যে মানুষ তা হবো এই মানুষ মারা যাওয়ার পরে হয়তো জন্নত যাইতে পারতো না তার আমল দিয়া তার গোর ওলা কিছু আমি বেমার দিম বা ওলা কিছু পরিশানি দিম এই সমস্ত গাঠি আহে যে বুঝি তখন জন্নত যাইতে পারতো না আছে তার ইলিম বা আমল দিয়া ও খামে তার জন্নত আমি তার দিলাম অন্য হদিস হদিসের মধ্যে যে হে হয়তো জন্নত যাইব দারু আদে দারে আদেন দারু দারুল নাঈম দারুল সালাম দারুল করার অর্থাৎ হয়তো যাইব হে তার ই আমল নাই যে আমল দি হে জন্নতুল ফিরদৌস হইত সবচেয়ে ভালো জন্ম তখন ওলা কোনো পরিশানি দিম বা বেমার দিম বা বড় কোনো ঝামেলা দিম যে হানাই বরদাস্ত করি হে যাইব বি আর মারা যাওয়ার পরে আমি দারুল নাঈম না দিয়া আমি জন্নতুল ফিরদৌস হইব তো ওলাইনি আপনি আপনারে বুঝক বা বিবি বুঝক বা মা বুঝক এর মাঝে বিশ্ব